পেপার দেখছো, ক্রেপ পেপার, এটা দিয়ে ফুল তৈরি করা হবে। আমিও করছি, এটা দিয়ে করেছি এই মাপটা, এই যে এটার মাপ, মানে কাইচি দিয়ে কেটে নিয়েছি। এবার এটা আমিও করছি ফুল, এটাও না করছি আমিও করছি। বাবুর স্কুল থেকে একটা ফুলদানি তৈরি করতে দিয়েছে, সেইটাই বানাচ্ছি আমরা। এই যে কেটে নিয়েছি, দেখো বাবু সরো, এই দেখো কেটে নিয়েছি, ঝিরি 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 করে চারিধারটা কেটে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে একটু কাটতে হবে, দেখো দেখো কেটে নিয়েছি মাঝখান থেকে, ঠিক মাঝখান থেকে কাটা হয়েছে। এবার ফুলটাকে ঠিক এইভাবে নেবে, এই যে এইভাবে, মানে যেমন মুড়ির ঠোঙা হয় সেইভাবেই, মানে দুমড়াবে, এই দেখো। তারপর এই যে এই কোনাটা বাঁচলো, এই কোনাটাই আঠা দিয়ে সাঁটি নিতে হবে। দেখো সাঁটি নিয়েছি, দেখো। তারপর মাঝখানে বুড়ো আঙুলটা ঢুকিয়ে একটা পেন নিয়ে, মানে এই পাপড়িগুলোকে সাট করে নিতে হবে। কেচ পেন, দেখো ফুলটা এইভাবে কিছু ফুল তৈরি করে নিতে হবে, ঠিক এরকম ফুলটা তৈরি করে নিতে হবে, এরকম কিছু ফুল তৈরি করে নেব, তারপর আমি ফুলদানিটা বানাবো, ঠিক আছে? তো কিছু ফুল তৈরি হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি, পরের স্টেজে আমি দেখাচ্ছি যে ফুলটা কিভাবে আমি পুরোটা তৈরি করলাম, আর তৈরি করে কিভাবে আমি সাজাচ্ছি, সাজানোটা দেখাবো। হ্যালো বন্ধুরা, ফুলটা তৈরি হয়ে গেছে, এবার আমাকে কালার করতে হবে। দেখো কালার করছি আমি ফুলটাকে, ফুল টাপসাই না বাবু? আমিও কালার করব, আমি একটা কালার করি, এই কালারটা দেবো, এটা মানে এই কালারটা কি হলো, কালারটা ইয়েলো, ফুল টাপসাই না, ফুলটা দিয়ে হয়ে যাবে। এই দেখো ফুলটা কালার করেছে, এই দেখো, এরকম করে কিছু কিছু ফুল কালার করে নিয়েছি আমি, এই দেখো। এরকম করে কিছু ফুল আমি বানিয়ে নিয়েছি, মা এটা দিব, এটা
কাটা করা ভুলে গেছি। এই দেখো এই দেখো মুক্তি লাগা ক্যাচ পেনেল এই দেখো কত সুন্দর লাগছে তাই না। এবার যখন ফুলগুলো সাজাবো তখন দেখবে, তখন আর একবার দেখাবো। এই দেখো কিছু সিস ফুল বানিয়ে নিয়েছি। সিস ফুলটা কীভাবে বানাতে হয় দেখে নাও। এটা সিস, আঠা দেব। এই যে ফুল, এই যে পাতা বর্ষাটা দেখছেন, দেখে ওখান দেখে দুটো করে। Mm-hmm.